আরে কৃষ্ণা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সুস্বাদু নিরামিষ রান্না করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি এবং তার সাথে আলু আছে। তো ফুলকপি আর আলু আলু দিয়েছি চারটে, আর এখানে সোয়াবিন আছে। তো আজকে এই সোয়াবিন, আলু আর ফুলকপি দিয়ে একটি নিরামিষ রান্না করব। আর এই নিরামিষটা যদি আমি আজকে যেভাবে বানাবো এইভাবে যদি আপনারা বানিয়ে খান, তাহলে আপনাদের জিভে স্বাদ লেগে থাকবে। তো সাথে থাকুন, আমি শুরু করছি ভিডিও। আর এখানে আদা আর মরিচ রাখা হয়েছে, আর এখানে অন্ন হচ্ছে, অন্ন বানাচ্ছি, ভাত। শুরু করলাম, এখন দিয়ে দেব তেল, সরষের তেল, তো প্রথমে সোয়াবিন গুলো ভেজে নেব। ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, আমি লবণ দিয়ে দিয়েছি। এরকম করে একটু ভেজে নিব। তো হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। সেম তেলের মধ্যেই দিয়ে দেবে এখন পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আদা আর কয়েকটা কাঁচামরিচ। এখন এইভাবে একটু নেড়ে দিব চামচ দিয়ে। এখন ফুলকপি আর আলু দিয়ে দেব। ফুলকপি আলু দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দেবে এখন। এই পর্যায়ে এখন লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। এখানে 3 চামচ 1/2 লবণ নিয়েছি, দিয়ে দেব। এখন দিয়ে দেব সোয়াবিন, ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দেবো আরো কয়েকটা লঙ্কা, একটু নেড়ে দেব। দিয়ে দেবো এখন টমেটো। গরম ভাতের মার দিয়ে দেবো একটু। এখন একটু সাদা জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। পানি দিয়ে রান্না হয়ে গিয়েছে। এখন ধনে পাতা দিয়ে দেব। ও, খুব সুন্দর একটি সুপ্রাণ আসছে। তো আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই স্বাদ হবে। এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।